ধরেন যে মাহিয়া মাহি আপনার সিনেমার নায়িকা প্রতিদিন মাম পানি দিয়ে 25 লিটার দিয়ে গোসল করতেছে, তাহলে আপনি কি করতেন? এখন তো আমি তো খুব খারাপ লোক, গোসলের পানিটা বদলে অন্য কথা বলতাম, বলবো না, মানুষ আমাকে অভদ্র বলবে। আমি ওকে আমি সেকেন্ডেতে ওকে সরিয়ে দিতাম, আমার চলচ্চিত্র থেকে তাকে সেকেন্ডেতে বাদ দিয়ে দিতাম, এতটুকু খেলে বললাম। না, একটা নায়িকা মাম পানি দিয়ে গোসল করবে? আমি তো ওর নাম সহজে শুনি নাই, চলচ্চিত্র আমার মতো বিচরণ কার আছে? খোঁচা দিয়ে কথা বলে কোনো লাভ নাই, তোমাদেরকে আমি চিনি, তোমাদেরকে দিনে 10 বার বিক্রি করতে পারবো। খসরুভাই একবার বা আরো প্রযোগ পরিচালক অভিযোগ করেছিল মাহিয়া মাহির বিরুদ্ধে, মাম পানি লাগে শুটিনে মাম পানি দিয়ে গোসল করেছিল, সেটা আপনার সিনেমা মাহমুদ চিকদারের আমার ছবি হলে পারতো না মাম পানি দিয়ে গোসল করতে। আমি ডোবার পানি এনে দিতাম, এটা মাম পানি না, মহলে দেখাতাম, এটা কেন, এইটাই এটারই উপযুক্ত, এই কথা বলতাম। ওর রেজাল্ট কি? ওর কটা ছবি সুপার হিট হয়েছে, কটা ছবি হিট হয়েছে, আর হিট ছবিটার নাম কি? মাম পানি দিয়ে গোসল করে প্রডিউসার, তো ওই প্রডিউসারের অন্য কোথাও প্রবলেম আছে যেই জন্য মাম পানি এনে দিয়েছে? ডেফিনেটলি যেহেতু সিনেমার এখন ফ্লো ভালো, সবাই দেখতে আসবে, এটা বলে দর্শকদের উদ্দেশ্যে কি বলার থাকছে তাহলে আপনার? একদম শেষ, মামপানির শব্দটা আমি শুনছি, আপনার সমিতি সেটাই তো ঠিক আছে, কি কিছে